হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্ট্যান্ড আপ জিগি স্ট্যান্ড আপ জিকে চ্যানেলে তোমাদের সবাইকে জেনে স্বাগত আজকে আমরা আলোচনা করবো সংবিধান সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ উত্তর তোমাদের আগত সমস্ত ধরনের কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে পর্বটি খুবই গুরুত্বপূর্ণ তো পর্বটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে দেখো এবং বন্ধুদের সাথে আরও বেশি পরিমাণে শেয়ার করো আজকের এই পর্বের আলোচনা করা পিডিএফটি পাওয়ার জন্য আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে থাকা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে সেখানে যুক্ত হয়ে যাবে এবং সেখান থেকেই পর্বের পিডিএফটি কালেক্ট করে নেবে তো আজকের পর্ব শুরু করা যাক প্রথম প্রশ্ন রয়েছে দেখো গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দীর নয়ই ডিসেম্বর অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন রয়েছে দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কার দ্বারা রচিত হয়েছিল প্রস্তাবনা রচিত হয়েছিল কার দ্বারা বা প্রস্তাবনার জনক কাকে বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জওহরলাল নেহেরু পণ্ডিত জওহরলাল নেহেরু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো গণপরিষদের শেষ অধিবেশন কবে হয়েছিল আমরা দেখলাম প্রথম অধিবেশন হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর এবং শেষ অধিবেশন কবে হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে কোন ধারায় বলেছে বা কত নম্বর ধারায় সঠিক উত্তর হবে একশো নম্বর ধারা অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো ভারতীয় সংবিধান সংশোধনের অধিকার কার কাছে রয়েছে সংবিধান যে সংশোধন হয় এই অধিকার কার কাছে রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে পার্লামেন্ট অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয়েছিল খুব একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন জাতীয় পতাকা কবে গৃহীত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালের বাইশে জুলাই অপশান বি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে আমাদের রাষ্ট্রপতি যে নির্বাচন হয় এই নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে আয়ারল্যান্ড অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছে প্রকাশ হয়েছে গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে চল্লিশ নম্বর ধারা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সুপ্রিম কোর্টের বিচারপতি কার দ্বারা নির্বাচিত হন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতির দ্বারা অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ভারতের পঞ্চায়েতী রাজ ব্যবস্থা কত প্রকার ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা তিন প্রকারের হয় অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্র অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় ফাদার অফ কনস্টিটিউশন তো সঠিক উত্তর হয়ে যাবে বি আর আম্বেদকর অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো গণপরিষদের মোট কতগুলি অধিবেশন হয়েছিল মোট কতগুলি অধিবেশন হয়েছিল সঠিক উত্তর হবে এগারোটি অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বা কত দিন পর্যন্ত তারা কার্যকাল চালিয়ে যেতে পারে তো সঠিক উত্তর হবে ছ বছর অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট রয়েছে দেখো পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না নিম্নের কার সম্মতি দরকার সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি সম্মতি দরকার অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর রাষ্ট্রপতির সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না নেক্সট দেখো জেলা পরি আদালতের বিচারপতিকে কে নিয়োগ করেন জেলা আদালতের বিচারপতিকে কে নিয়োগ করেন সঠিক উত্তর হবে রাজ্যপাল অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখু লোকসভার সভাপতিত্ব করেন কে সঠিক উত্তর হয়ে যাবে স্পিকার অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখু পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি পঞ্চায়েত ব্যবস্থা সর্বোচ্চ স্তর পড়েছে সঠিক উত্তর হবে জেলা পরিষদ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত রয়েছে মৌলিক অধিকার কোন অধ্যায়ে রয়েছে বর্ণনা করা সঠিক উত্তর হবে তৃতীয় অধ্যায় অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে কে নিম্নের কে ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে বা অপসারণ করতে পারে তো সঠিক উত্তর হবে সংসদ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব তোমাদের সাথে শেয়ার করলাম পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো এবং এই পর্বে আলোচনা করার প্রশ্নের পিডিএফটি পাওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশানে থাকা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখান থেকে এই পর্বের পিডিএফটি কালেক্ট করে নেবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ